আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রুবেল টেক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আবারও বাংলাদেশ বাজারে তিনটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। গতকাল অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে রেডমি নোট 12, রেডমি নোট 12 প্রো এবং রেডমি নোট 12 প্রো প্লাস। এই তিনটি ফোন গতকাল ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশে খুব শীঘ্রই মানে দু একদিনের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে খুব অল্প বাজেটে। এই ফোনগুলো চাইলে আপনারা ক্রয় করতে পারেন। তা আজকে আলোচনা করব এই তিনটি মডেলের ফোনের পারফরমেন্স নিয়ে, এই তিনটি ফোনের পারফরমেন্স কেমন এবং এর সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। শুরু করা যাক। আমরা প্রথমে জানব শাওমি ও রেডমি নোট 12 এর পারফরমেন্সগুলো কেমন। প্রথমে জেনে নিব এটি অ্যান্ড্রয়েড 12 MIUI 30 এবং ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি, আপনার 1080x2040 পিক্সেল, অর্থাৎ 1080 থেকে 2400 পিক্সেল পর্যন্ত এর ডিসপ্লে আপনার রেজলিউশন। এবং এর ক্যামেরা মেন 46 এমপির হলো মেন শুটার এবং এর ধারণ ক্ষমতা 1080 পিক্সেল পর্যন্ত। এই ফোনটির র্যাম 4x6GB, 4GB র্যাম থেকে 6GB র্যাম রয়েছে এই ফোনটির। এটি হলো স্ন্যাপড্রাগন, এখানে প্রসেসর ব্যবহার করা হয়েছে 4Gen 1। আবারও বলছি 4x6GB র্যাম এবং স্ন্যাপড্রাগন প্রসেসর 4Gen এটিতে ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারির ক্যাপাসিটি আপনার 5000, অর্থাৎ 5000mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এর স্টোরেজ 120, অর্থাৎ 128, অর্থাৎ 128GB হলো ইন্টারনাল। আমরা ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে জানলাম, এখন জানব শাওমি 12 প্রো এ বিষয়ে বিস্তারিত জানব। এখন আলোচনা করব রেডমি নোট 12 প্রো নিয়ে। এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি, APS-D প্লাস, 120Hz অ্যামোলেড ডিসপ্লে এটি। এটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মনসিটি 1080 এবং এর ব্যাটারি ইউজ করা হয়েছে 5000mAh, অর্থাৎ 5000mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে। এর চার্জিং 67W, অর্থাৎ 66W চার্জিং এর সাথে রয়েছে এর চার্জার, এটি কয়েক মিনিটে ফুল চার্জিং হয়ে যাবে। এর মেন শুটার ক্যামেরা ইউজ করা হয়েছে 50MP, অর্থাৎ 50MP ক্যামেরা ইউজ করা হয়েছে মেন শুটার, এবং ফট ক্যামেরায় 16MP ক্যামেরা ইউজ করা হয়েছে। শাওমি ও রেডমি নোট 12 প্রোর র্যাম রোম হলো আপনার 6GB র্যাম এবং রোম হলো 128GB। এই শাওমি নোট 12 প্রোরে আরেকটি রয়েছে 8GB র্যাম, 128GB রোম। এটার ভিডিও ধারণ ক্ষমতা 4G পর্যন্ত সাপোর্টেড, আর কি 4K ভিডিও ধারণ ক্ষমতা করে। এবার আমরা জানব রেডমি নোট 12 প্রো প্লাস নিয়ে। আবারও বলছি রেডমি নোট 12 প্রো প্লাস, অর্থাৎ 12 প্রো প্লাস নিয়ে। এটি হলো ডিসপ্লে 6.6 ইঞ্চি, HD প্লাস, 120Hz অ্যামোলেড ডিসপ্লে এটি। এটা মিডিয়াটেক ডায়মনসিটি আপনার 1080, এর ব্যাটারি ক্যাপাসিটি, এই স্মার্টফোনটির ব্যাটারির ক্যাপাসিটি হলো 4980 এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। 20W চার্জিং এটার সঙ্গে দেওয়া হবে, এক কথায় 120W চার্জার এটাতে ইউজ করা হয়েছে। এর মেন শুটার ক্যামেরা 200MP, অর্থাৎ মেন শুটার ক্যামেরা 200MP, ফ্রন্ট ক্যামেরা 16MP ইউজ করা হয়েছে এবং আলট্রা ক্যামেরা রয়েছে 2MP এবং 5MP।
Redmi Pro 12 Plus এর RAM ROM হলো 8GB RAM ROM হলো 256GB এর আরো একটি রয়েছে 6GB RAM 128GB ROM আরেকটি রয়েছে 8GB RAM 128GB ROM এর তিনটি ক্যাটাগরি রয়েছে এই ফোনের মডেলের এই স্মার্টফোনটি বাংলাদেশ বাজারে খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে গতকাল ইন্ডিয়াতে এটি লঞ্চ করেছে আপনারা চাইলে এই ফোনটি যাচাই বাছাই করে নিতে পারেন Redmi এবং Xiaomi এই ফোনগুলো মোটামুটি পারফরম্যান্স ভালো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ফোনগুলো যাচাই বাছাই করে তারপর ক্রয় করবেন